প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা কিংবা জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, তার স্বাস্থ্যগত কারণে জামিনের আবেদন আছে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই আদেশে সারা বাংলাদেশের মানুষ আজকে হতাশ, ক্ষুব্ধ এবং যে প্রত্যাশা মানুষের মধ্যে ছিল অন্তত সর্বোচ্চ বিচার ব্যবস্থা, যে আমাদের সকলের শেষ আশা ভরসার স্থল, সেখান থেকে মানুষ এবং তাদের প্রিয় নেতা ন্যায় বিচার পাবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তিনি সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আজকে মানুষের যে আস্থা, সে আস্থা যদি নষ্ট হয়ে যায় কিন্তু রাষ্ট্রের ভিত্তি সেখানে দুর্বল হয়ে পড়ে। সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তাকে দুর্বল করে ফেলার জন্য প্রথম থেকেই ক্ষমতায় তারা 2008 সালে আসার পর থেকেই এক এক করে এক একটি পদক্ষেপ নিয়ে তারা এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটাকে তারা দুর্বল করে ফেলেছে। আপনারা জানেন যে নির্বাচনী ব্যবস্থা যেটা ছিল আমাদের, যে তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন যেটা এই দেশের মানুষ গ্রহণ করেছিল, পরপর তিনটি নির্বাচন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল। তারা ক্ষমতা আসার পয়সা বছর গিয়ে ত্রয়োদশ সংসদে বাতিল করে যখন পঞ্চদশ সংসদে নিয়ে আসলো, তখনই আমাদের এই জায়গায় বসে আজকে তিনি কারাগার হয়েছেন। দীর্ঘ বছরের পর বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, 9 বছর সংগ্রাম করেছেন, পরবর্তীকালে সংগ্রাম করেছেন, এখনো করছেন জেলের থেকে। তিনি বলেছিলেন এই পঞ্চদশ সংসদের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে ফেলা এবং দেশে রাজনীতিতে একটা স্থায়ীভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা এবং এই স্থিতিশীলতা বিনষ্ট করা হলো, অনিশ্চয়তা পাড়ি দেওয়া হলো। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই বিষয়গুলোকে হালকা করে দেখার কোনো কারণ যাদের সামনে আছে বলে আমরা মনে করি না। দীর্ঘকাল ধরে একটার পর একটা বিভিন্ন পদক্ষেপ নিয়ে তারা আজকে এই, আপনাদের মনে আছে 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচন তারা একতরফাভাবে করে নিয়ে তারা একটা নতুন সরকার বসেছিল। একইভাবে এইবার 2018 সালে সম্পূর্ণ জবরদস্তি করে, জোর করে 30 তারিখের আগের রাতেই 29 তারিখে ভোট ডাকাতি করে নিয়ে গিয়ে আবার একটা অনির্বাচিত অবৈধ সরকারকে ক্ষমতায় বসে, এবং আমরা তখন থেকে লক্ষ্য করছি যে বিচার ব্যবস্থাকে তারা দুর্বল করে ফেলেছে, প্রশাসন তারা দখল করেছে, পার্লামেন্ট একদিনও করে ফেলেছে এবং মিডিয়ার উপরেও তারা জোর করছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া তাদের পছন্দ মতো ইচ্ছা মতো তারা তাদের যে মত প্রকাশ তারা করতে পারছে না। সারা দেশে আজকে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, যেটা আমরা আগেও বলেছিলাম যে ফ্যাসিবাদের মাধ্যমে তারা আজকে একটা ফিয়ার ফোবিয়া, ভয় ভীতির একটা অবস্থা তৈরি করেছে, যেখানে সবাই ভয়ের মধ্যে থাকে। মামলা হচ্ছে তাদের একটা বড় অস্ত্র, সেই অস্ত্র তারা প্রথম থেকে ব্যবহার শুরু করেছে। আমি এটা বলেছিলাম যে রাজনৈতিক ভাবে তারা এতই দুর্বল হয়ে পড়েছে যে বিরোধী দল কিন্তু রাজনৈতিক ভাবে মোকাবেলাই করতে পারছে না, এই জন্য তাদেরকে এই মিথ্যা মামলা দিয়ে প্রশাসনকে ব্যবহার করে জেল জুলুম করে তাদেরকে
ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। আমরা আবারও এই যে রায় হয়েছে সে রায়ের আমরা হতাশ এবং ক্ষুব্ধ এবং জাতি পুরোপুরি ভাবে আমি বলেছি আপনাদেরকে স্তম্ভিত শুধু নয় জাতিও ক্ষুব্ধ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অনেকগুলো জিনিস বিবেচনা করতে হচ্ছে। আপনি জানেন যে আগামী এটা ডিসেম্বর মাস 14 তারিখে হচ্ছে আমাদের দরকার, 14 তারিখে হচ্ছে আমাদের বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 তারিখে মহান বিজয় দিবস। আমরা এই দিনগুলোকে স্মরণ করতে চাই এই জন্যে বারবার করে, এই জাতি একটা লড়াই করেছিল, একাত্তর সালে যুদ্ধ করেছিল, এবং সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা স্মরণ করতে চাই এই জন্যে যে এই যুদ্ধে বাংলাদেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছে এবং রক্তের বিনিময়ে, প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মামলের ইজ্জতের সংগ্রামের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের সামনে যে মূল চেতনা ছিল, যে স্বপ্ন ছিল, সেটা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কিন্তু কি দুর্ভাগ্য যে 49 বছর পরে, আর 1 বছর পরে আমরা 50 বছর পূরণ করব, আমরা দেখছি যে সেই স্বপ্ন, সেই চেতনা সম্পূর্ণ ভেঙে খান খান হয়ে গেছে। তারপরে আমরা এটাকে এই জন্য আরো বেশি করে স্মরণ করতে চাই, মনে করতে চাই, সেই চেতনাকে ধারণ করে আমরা যেন আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি। এবং গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন সংগ্রাম করেন আমাদের দেশ নেতৃত্বে এবং খালেদা জিয়াকে যেন মুক্ত করতে পারি, সেই জন্যেই এই দিনগুলোকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে চাই। সেই জন্যেই আমরা আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা সেইভাবেই নিয়ে আসার চেষ্টা করেছি। এবং আমরা মনে করি যে এরপরে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, জনগণের সক্রিয় আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই যে সরকার যারাকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে বাধ্য করব একটি তাদের নির্বাচনের ফলাফল বাতিল করে একটি নতুন নির্বাচন দিয়ে, একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিয়ে, নির্বাচন কমিশনের অধীনে একটি সরকার গঠনের ব্যবস্থা করতে আমাদেরকে বাধ্য করব। এবং সেই সময়ে আমরা জনগণের সামনে অন্তত এটুকু আমরা নিয়ে আসতে পারবো যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ প্রতিষ্ঠা করার সেই স্বপ্ন তারা যেন আবার দিতে পারে। আমরা স্ট্যান্ডিং কমিটির আলোচনায় আমরা এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আগামীকাল শুক্রবার আছে, তারপর যে শনিবার আছে, ছুটি আছে, রোববার দিন সারা দেশে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আমি আবার বলছি আপনাদেরকে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার সারা দেশে আপনার বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরে আমাদের প্রতি থানায় থানায় 2টোর পর থেকে আপনার আমাদের বিক্ষোভ মিছিল এবং আপনার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আপাতত আগামী রোববারের জন্য আমাদের প্রোগ্রাম, পরের প্রোগ্রাম আমরা এরপরে ঘোষণা করি। ধন্যবাদ।